হাজ অবস্থায় স্ত্রী সঙ্গম করলে কি সন্তান হিজড়া খুনসা বা মুখান্নাস হিসাবে জন্মগ্রহণ করবে টিভি উদ্ভাসিত জীবনের জন্য এমন একটি ধারণা ইদানিং ফেসবুকে এবং ইলেকট্রিক মিডিয়াগুলোতে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে এবং অনেক মানুষ এই ভিডিওগুলোকে এই কথাগুলোকে ছড়িয়ে দিচ্ছে কিন্তু এই ধারণাগুলো পুরোটাই ভুল ইসলামী শরিয়াতে অবস্থা স্ত্রীর সঙ্গে মিলন করা হারাম বা নিষিদ্ধ কিন্তু এর মানে এই নয় কেউ যদি মিলন করে ফেলে সেজন্য সন্তান হিজরা হিসাবে জন্মগ্রহণ করেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা তাকে ছেলে এবং মেয়ে উভয়ে দান করেন আবার যাকে ইচ্ছা তাকে আল্লাহ তালা বন্ধা করে রেখে দেন তো এখানে দুইটি জাতি আসছে একজন নারী জাতি একটা হলো পুরুষ জাতি এই তৃতীয় জাতিটি আসলে আল্লাহ রব্বুল আলমিন কোনো আলোচনা করেননি তো এই তৃতীয় জাতি যে বা এই যে তৃতীয় লিঙ্গ যেটি আসছে এটি মূলত কিভাবে আসছে এ ব্যাপারে আমাদের সমাজে বিভ্রান্তি রয়েছে আর এর পিছনে কিছু জইফ এবং জাল হাদিস রয়েছে সম্মানিত উপস্থিতি হিজড়া বা আমাদের সমাজে যারা তৃতীয় লিঙ্গের মানুষ তারা মূলত সমাজের জন্য বর্তমান অবস্থায় বোঝা হয়ে দাঁড়িয়েছে তারা বিভিন্নভাবে মানুষের ওপরে নির্যাতন করে তারা চাঁদাবাজি করে এর পিছনে কিন্তু আমাদের সমাজেরই কিছু রাজনৈতিক লোকদের সহায়তা রয়েছে এবং কিছু মানুষ বাধ্য হয়ে তার এই কাজগুলো করে থাকে আমাদের জানতে হবে সমাজে যে বিভ্রান্তি রয়েছে যে এরা মূলত ও হায় অবস্থায় স্ত্রীর সঙ্গে সঙ্গম করলে যে সন্তান জন্মগ্রহণ করে সেটি এইভাবেই হিজড়া হিসাবে জন্মগ্রহণ করে এই ধারণাটি সম্পূর্ণরূপে ভুল আমরা জানি যে মানুষের সাথে তার আর একটা বলে থাকে যে হাইজাবস্থা স্ত্রীর সঙ্গে মিলন করলে সেখানে জিন অংশগ্রহণ করে আর জিন অংশগ্রহণ করার কারণে সন্তানটি এভাবে জন্মগ্রহণ করে এর পিছনে কিছু তারা জৈফ এবং জাল হাদিস বলে থাকে যেগুলো ভিত্তিহীন এবং বিদ্যাঙ্গণে এগুলোকে জাল হিসাবে বর্ণনা করেছেন এবং এগুলোকে তারা প্রত্যাখ্যাত বলে অভিহিত করেছেন সম্মানিত উপস্থিতি যে দলিলগুলো পেশ করা হয়ে থাকে তার মধ্যে একটি দলিল হচ্ছে যে ইবনাব্বাস নদী আল্লাহ আনু বলছেন আল চিন্দে তারা বলছেন যে যারা মুহান্নসিন বা হিজরা তারা হচ্ছে জিনের সন্তান কিভাবে তো তিনি বললেন ইবনাব্বাস নদী আল্লাহ তালা আনহু যে রাসুল সাল্লাম নিষেধ করেছেন স্ত্রীর সঙ্গে হায় অবস্থা মিলন করতে তো যখন একজন মানুষ ইয়ে দ্য রাজুল ইমরা তাহু আই লোক যখন তার স্ত্রীর সঙ্গে মিলন করতে আসবে হায়াজ অবস্থায় ফাইজা আতাহা সাবাকাহু ইলাই শয়তান শয়তান তখন সেখানে অগ্রগামী হয়ে যায় এবং ফাহামালাত ওই মেয়েটি গর্ভবতী হয় এবং একজন হিজরা সন্তান নিয়ে সে হিজরা সন্তান জন্ম দেয় তো এই বর্ণনাটি ইবন আব্বাসের নামে বলা হয়ে থাকে অথচ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এ বর্ণনাটি বলেননি এখানে একজন দুর্বল রাবি রয়েছে যে দুর্বল রাবি হয় সে এটা অ্যাড করে দিয়েছে অথবা ইবন আব্বাস রদি আল্লাহ তালা যদি শুনেও থাকেন কারো থেকে এগুলো মূলত ইসরায়েলি তথা ওই ইহুদি খ্রিস্টানদের বর্ণনা থেকে এসেছে এগুলো বিশ্বাস করা যাবে না আরেকটি বর্ণনা রয়েছে যেটি আল্লাহ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই সিলসিলা জয়ীফের মধ্যে আলোচনা করেছেন যেখানে আয়সা রদি আল্লাহ তালানা আনহা বলছেন হাদিস্টে মিস্কাত রয়েছে যে কয় আলী রসুল্লাহি সাল্লু সাল্লাম হাল রু ইয়া আল মগার তোমাদের মাঝে দেখা যাচ্ছে অনেক মোগার অপরিচিত ব্যক্তি তো কন্ততো আমি বললাম অমাল মোগার রেবন হে আল্লাহ রসুল মোগার আবার কারা এ অপরিচিত জনেরা কারা তখন তিনি বললেন আল্লা দিন জিন তারা হচ্ছে তারা সেই সন্তানেরা যারা স্বামীদের সাথে স্বামীরা যখন স্ত্রীর সাথে মিলন করে শয়তান তাদের সাথে অংশগ্রহণ করে তো তাই হচ্ছে মোগার তো এই যে মুঘরিব তথা অপরিচিত কেন অপরিচিত তারা পুরুষও না তারা নারীও না তারা মাঝামাঝি এই জন্য তারা অপরিচিত এমন একটা হাদিস বর্ণনা করা হয়ে থাকে হাদিস দাউদে রয়েছে রয়েছে কিন্তু হাদিসটি সনদ জাইফ এখানে হুমায়ুদ নামে একজন রাবি রয়েছে যে অত্যন্ত জাইফ এই রাবির কারণে হাদিসটি জয়ফ হয়ে গিয়েছে সম্মানিত উপস্থিতি এই জৈফ হাদিস দিয়ে একটা শরীয়তের বিধানকে একটা অদৃশ্যের বিষয়কে উপস্থাপন করা বা প্রমাণ করা কোনো সময় সম্ভব নয় যেমন আরেকটি বর্ণনার মধ্যে রয়েছে আল্লাহ নাসিউদ্দিন আলবানী রহমাতুল্লা আলাই তার সিলসিলা জয়ীফার মধ্যে নিয়ে এসেছেন যে লাফিকুল জিনে মিনিস কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত না তোমাদের মাঝে তোমাদের স্ত্রীদের থেকে জিনদের সন্তান অনেক বেড়ে যাবে ওয়াইসুর নাসা বহুম এবং তাদের বংশ তোমাদের মাঝে অনেক বৃদ্ধি পাবে ইউজায়ু বিল কোরআন তারা তোমাদের বিরুদ্ধে কোরআন নিয়ে তর্ক বিতর্ক করবে হাত্তায় আর কম আন এমন এমনকি অবশেষে তোমাদেরকে তারা তোমাদের দিন থেকে ফিরিয়ে দেবে সম্মানিত উপস্থিতি এখানেও তারা বলছে হাদিসে হাদিসের নামে বলা হচ্ছে যে তোমাদের মাঝে জিন্দের সন্তান বেড়ে যাবে যারা তোমাদেরকে দিন থেকে সরিয়ে ফেলবে যে হাদিসটির অবস্থা কি আল্লাব নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই সিলসিলা জয়িফার মধ্যে বলছেন মুনকারুন জিদ্দান এটা খুবই মুনকার হাদিস এটা আউ বাকর আল কেলাবাজি নামে একজন বিদ্যান তার মিফতাহুল মানি গ্রন্থে আলোচনা করেছেন আল্লাহ নাসুদ্দ রহমতুল্লাহ আলাই মুনকার জিদ্দান বলার পরে আবারও বলছেন ভায়াদ ইসনাদুল জয়ফুন ও মেতান মুনকার এর সনদ যেমন জয়েফ এর মতন তেমন মুনকার সুতরাং এই ধরনের বর্ণনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সম্মানিত উপস্থিতি একজন তাবি বিখ্যাত তাবি মুজাহিদের নামে আর একটি বর্ণনা বলা হয়ে থাকে যে তিনি বলছেন যখন একজন মানুষ তার স্ত্রীর সঙ্গে মিলনের জন্য যায় এবং বিসমিল্লা পাঠ করে না তখন তার সঙ্গে জিন কি করে মিলনে অংশগ্রহণ করে তো যখন অংশগ্রহণ করে তখনই এ ধরনের সন্তান জন্মগ্রহণ করে বলে তারা বলে থাকে এবং দলিল হিসাবে তারা একটি কোরআনের আয়াত বর্ণনা করছেন যে লাম রহমানের আয়াতটি তারা বলে থাকে যে এই তো একটা দলিল যে তাদেরকে ইতিপূর্বে মানুষ বা জিন স্পর্শ করে না আইনদের সম্পর্কে বলা হচ্ছে কিন্তু এই আয়াত দ্বারা এর পক্ষে দলিল গ্রহণ করা কোনোভাবেই সঠিক নয় কারণ এই আয়াত দ্বারা বোঝানো হচ্ছে জান্নাতের অবস্থা অবস্থানরত সে হুর আইনদের কথা যাদেরকে মানুষ স্পর্শ করেনি বা জিন স্পর্শ করেনি কেন করেনি পিনাল ফিল জান্নাতে তাদেরকে সৃষ্টি করা হয়েছে জান্নাতে তারাকে কীভাবে মানুষ বা জিন স্পর্শ করবে সম্মানিত উপস্থিতি এই বর্ণনাটিও আল্লা আলবানি রহমতুল্লা আলায় মনকার এবং নাক্তু বলেছেন এটা ইমনি জারি তবে রহমতুল্লাহ আল্লাহ তার তাফসিরে নিয়ে এসেছেন কিন্তু মরণের কোনোভাবে গ্রহণযোগ্য নয় আল্লাহ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই সহ অনেক বিদ্যানী একে জৈব বলেছেন মাকতু বলেছেন এবং জৈফ এমন জৈব যেটা অন্ধকার ছন্ন জৈব বলা হয়েছে এবং একজন জয়েফ রাবি নয় এখানে অনেকজন জয়েফ রাবি রয়েছে তো সম্মানিত উপস্থিতি আরেকটি বর্ণনা বলা হয়ে থাকে এই পক্ষে কাতাদা থেকে যে তিনি বলছেন বালাগানি আন্নাহা ইমরাতুল ইকরুল্লাহ ইবলকিস আপনারা জানেন যে সুলাইমান আলহিসাম যখন নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন তৎকালীন সময়ে বিলকিস নামে একজন সাবার রানী ছিলেন তো তার ব্যাপারে বলা হচ্ছে তিনি ছিলেন জিনের সন্তান অর্থাৎ একজন মা অথবা বাবা ছিলেন মানুষ এবং আরেকজন ছিলেন জিন। তো জিনে কাদামাই হাফির দাববাতে এই কথাটি বলা হয়ে থাকে কাতাদা থেকে কিন্তু এর ভিত্তিও নেই কারণটা হলো এমন বর্ণনা রসুল সাল্লি সাল্লাম বা সাহাবে কাম বলেননি বরং একজন তবেই বলছেন উনি কোত্থেকে বলছেন কার কাছ থেকে শুনে বলছেন এজন আল্লাহবাল রহমাতুল্লা আলাই বলছেন যে মিনাল ইসরা এটা অন্যতম ইসরায়েলি বর্ণনা এটা রসুল সাল্লি সাল্লাম থেকে এমন বর্ণনা আসেনি যে বিলকেজ জিনের সন্তান ছিলেন সুতরাং এই ঘটনা বিশ্বাস করা যাবে না যমন ভাবে ওয়াকদাশরা ইলা দালিকা আবু হাইয়ান ফি তাফসিরে আল-বাহরুল মুহিত যমন ইবনে হাইয়ান রাহমাতুল্লাহ আলাই তার বাহরুল মুহিত তাফসিরে ব্যাপারে আলোচনা করেছেন সম্মানিত উপস্থিতি এজন্য আমরা এই জয়েফ এবং জাল বর্ণনা দিয়ে এটা দলিল উপস্থাপন করতে পারি না যে কোনো ব্যক্তি যদি স্ত্রীর সাথে কারণগত মানে দুর্ঘটনা بواسطো মিলন করে ফেলে সে সময় সন্তান হবে জিন তাহলে জিন সন্তান হবে মুখান্নাস বা হিজরা সম্মানিত উপস্থিতি তাহলে হিজরা কিভাবে হয় কেন হয় এর বিজ্ঞান বৈজ্ঞানিক ভিত্তি কি আসলে আল্লাহ তো নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন এই হিজরা বা তৃতীলিঙ্গের মানুষ কিভাবে হলো সম্মানিত উপস্থিতি আপনারা জানেন যে এটা হাইজ অবস্থায় সাধারণত মিলন করলে আসলে সন্তানই হয় না এ সময় সল্লাহ সাল্লি সাল্লাম মেয়ে এবং ছেলে উভয়ের শারীরিক ক্ষতি হবে বলে ইসলামী শরীয়ত এ সময় স্ত্রীর সঙ্গে মিলন করতে নিষেধ করেছে বিজ্ঞানও নিষেধ করছে এবং বিজ্ঞান বলছে মূলত হিজড়া বা তৃতীয় লিঙ্গের যে সন্তান জন্মগ্রহণ করে থাকে এটা একটা অসুখ এটা নারী এবং পুরুষের আপনারা জানেন যে মানব দেহে ক্রমজম এটা তেইশ জোড়া ক্রোমোজম থাকে এর মধ্যে একটি হলো সেক্স ক্রমজম এটি যখন স্বামী এবং স্ত্রীর মিলন হয় তখন যদি এটার অসঙ্গতি দেখা যায় যেভাবে নিঃসরণ হওয়া দরকার সেটি যদি না হয় তাহলে কিন্তু সন্তান যেটা জন্মগ্রহণ করে সেই সন্তানটি হয়তো পূর্ণাঙ্গভাবে নারীও হয় না বা পুরুষ হয় না এটি অনেকটা অনেক ক্ষেত্রেই সহি বিশিদ্ধ যুক্তি বা বিজ্ঞান যেটা বলছে সেটাই সঠিক মনে হয় তবে বিজ্ঞান কথাও বলছে এদের অধিকাংশ যদি চিকিৎসা করে চিকিৎসার মাধ্যমে এরা হয় নারী হয়ে যাবে অথবা পুরুষ হয়ে যাবে সুতরাং এদের নিয়ে বিভ্রান্তি থাকার কথা নয় এখন দু একজন যদি ভাবে থেকে যায় জানতে হবে সেটা অসুস্থতা